হ্যালো বন্ধুরা, আমি অমি। আশা করি তোমরা সবাই চিনো আমাকে, না চিনলেও এখন চিনে নিছো। তো এত রাতে এটা পোস্ট করার সবচেয়ে বড় কারণ হলো যে এখন 10:30 বাজে, আমি বাসায় আসছি আর আমরা 9টার দিকে বাসার থেকে বেরিয়েছি, যে আমি আর মনিরুল এখান থেকে আমরা গাড়ির কাউন্টারে গিয়ে গাড়িটা সম্পূর্ণভাবে বুকিং করে অ্যাডভান্স করে রেখে আসছি। আর এত রাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল, কারণ ওখান থেকে একটা কল আসছিল যেখানে আমাদের বলছে যে আপনারা যদি গাড়িটা নিতে চান আপনাদের কিছু অ্যাডভান্স করে দিলে ভালো হয়, কারণ আমাদের এখানে তো অনেকে আসতেছে গাড়ি নেওয়ার জন্য। তো আমরা তো বলতেছি অলরেডি একজন আমাদের অ্যাডভান্স করে রাখছে বা নিয়ে নিছে, আমরা দিতে পারতেছি না আপনাদের 57 সিটের গাড়িটা। কিন্তু কথা হলো যে যদি উপর লেভেল থেকে কেউ আমাদের ফোন দেয় বা এখানে এসে বলে, তখন কিন্তু আমরা গাড়িটা নিতে বাধ্য হয়ে যাব। কিন্তু আপনারা যদি একটু অ্যাডভান্স করে একটা রিসিট লিখে নিয়ে যেতেন, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হতো জিনিসটা হ্যান্ডেল করা। তো ওনাকে অনেক ধন্যবাদ জিনিসটা আগে থেকে ফোন দিয়ে জানানোর জন্য গাড়িটা আমরা নিতে পারছি, কারণ আমরা গিয়ে যখন ওনার অফিসে বসলাম, তার সাথে সাথে অফিসে বসে নিয়ে অর্থাৎ ভেতরে যে দাঁড়ালাম, সালাম দিলাম, দাঁড়াই আসি, তখনই দেখলাম যে আরেকজন হোন্ডা নিয়ে আসলো, আর তারাই ছিল যারা এই 57 সিটের গাড়িটা নিতে আসছিল। তো অনেক ওনাদের সামনে আমাদের বললো যে এনারাই অ্যাডভান্স করছে, আরও এই যে আরও কিছু টাকা দিতে আসছে, এইভাবে জাস্ট কাটাই দিল যাতে আমাদের ভালো গাড়িটা নিতে পারি। গাড়িটার ছবি তোমরা দেখতে পাবা এখন, ওকে। আর গাড়িটার সিটগুলো ভালো, দুইজন 2 লেন বাই 3 লেনের সিট, আর সবাই আরামে যেতে পারবো। আর যদি মনে করো যে আরামে যেতে পারবো না, বা তাহলে কারণ আমি নিজে ওখানে বসছি আর অনেক কমফোর্টেবল, আর যেখানে 3 লেন আছে ওইখানে যদি বেশি মজা করে যেতে চাও তাহলে 3 জন বসবে আর একজন এই 3 জনের কোলের উপর বেশি মজা হবে। এনিওয়েজ খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে যে 2 শিফট মিলে সবাই যাচ্ছে একসাথে, অনেকেই টাকা দিছো, আর অনেকের স্বপ্ন ছিল যে আমাদের এই সম্পূর্ণ ব্যাচ একসাথে ঘুরতে যাবো। তার থেকে বড় অনেকের স্বপ্ন ছিল যে আমাদের ব্যাচের সব মেয়েরা মিলে ঘুরতে যাবো, তাই না? হ্যাঁ, মিথ্যা কথা বলি নাই, কিন্তু অনেক ছেলেরাই বলছো যে আমরাই ঘুরতে যাই, আমাদের সাথে মেয়েরা যায় না কেন, ওরা কি আমাদের ক্লাসমেট না? তাদের বলতেছি এটা কিন্তু একটা বড় সুযোগ একসাথে ঘুরতে যাওয়ার, যারা অনেক কারণবশত যেতে পারতেছো না বা অনেকে যাচ্ছ না অন্য কারণে, একটু চেষ্টা করো, ওকে। এটা শেষ মুহূর্ত, তোমাদের ওই দিনের কথাগুলোর এই যে এখন ফল, আল্লাহ কিন্তু তোমাদের রাস্তা দিছে, আল্লাহ তোমাদের মনের ইচ্ছা পূরণ করছে, তুমি না যেতে পারলে এটা তোমার ব্যর্থতা হয়ে যাবে। মেয়েরা যাবে, মজা করবে, ওখানে অনেকগুলো ইভেন্ট হবে মজার, একসাথে ঘুরবো, এর থেকে বড় কি? আমি তো মজায় বাঁচতেছি না, আমি আনন্দে বাঁচতেছি না, হাসতেছি মজায়। সিরিয়াসলি, আমি চিন্তা করে মানে অনেক মজা লাগতেছে যে সব ফ্রেন্ডস একসাথে যাবো, একসাথে ঘুরবো, একসাথে মজা করবো, ছবি উঠবো, শেষ স্মৃতি, একসাথে থাকার শেষ স্মৃতি। আর খুবই 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 পরিশ্রম করছে মনিরুল, খুবই পরিশ্রম করছে আমাদের সেকেন্ড শিফটের জনি, ওকে। ওদের আমি মানে কি কিভাবে যে ধন্যবাদ বলবো কল্পনা করতে পারবে না, প্রচুর পরিশ্রম করছে তোমাদের জন্য। আশা করি সময় পেলে তোমরা ওদের ওদের পরিশ্রমের ফলটা ব্যাক দিয়ে দিবে, ওকে। অনেক পরিশ্রম করছে তোমাদের জন্য। চিন্তা করে দেখো যে বাস ঠিক করা, কথা বলা, ওইখানে ডেট ফিক্সিং, ওইখানে প্লেস ফিক্সিং, মানে আমি রাজশাহীর কথা বলতেছি, ওখানে যাব, ওইখানে খাবারের জন্য গিয়ে নিজেরা খাবার টেস্ট করে আসা, ওই খরচ, টোটাল জিনিসগুলো কিন্তু মনিরুল আমি করছি, আমি আর কথা বাদ দিলাম, ওকে। এই সব কিছুর জন্য কিন্তু তোমরা, সবকিছুর জন্যই তোমরা, কারণ আমরা সবকিছু তোমাদের জন্যই করব। আমরা ফ্রেন্ডস, একসাথে থাকবো, একসাথে ঘুরবো, একসাথে মজা করবো, এটাই কিন্তু মেন পয়েন্ট। এই জন্যই কিন্তু এত কিছু করা হয়েছে, জাস্ট আমরা মজা করবো, এই জন্য আমাদের পরিশ্রমের কিন্তু কোনো কারণ নাই যে আমরা এই কারণে পরিশ্রম করতেছি যাতে এই লাভটা পাই, আমাদের কিন্তু কোনো লাভ দেখা হয়নি, আমরা মজা করবো। এটা কোনো 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 কেউ বাদ যাবা এটা আমি কল্পনা করতে পারতাছি না, কেন বাদ যাব? ওটা একটা সুযোগ, ম্যান 500 টাকা, মাত্র 500 টাকা, এটা মাত্র 500 টাকা, ওকে, এত বড় 500 টাকা না, মাত্র 500 টাকা, 3.5 বছরের উপরে একটা 500 টাকার ওজন কি এতই হয়ে গেল যে আমি যেতেই পারবো না, যে ডুবে যাচ্ছে আমি 500 টাকার ওজনে? আমার মনে হয় না। তোমরা যদি মনে করো যে আর্থিক প্রবলেম, মনিরুল এখন আমার কাছ থেকে 2500 টাকা ধার, তারপরেও কিন্তু মনিরুল যাচ্ছে, ওকে, তারপরে মনিরুল যাচ্ছে, ও কিন্তু একবার বলে নাই যে আমার প্রবলেম। ও অনেক প্রবলেম আছে, ওর ফ্যামিলি থেকে টাকা আসে না, নিজে টাকা ইনকাম করে, তারপরে এতটা টাকা ধার। ঠিক আছে, এই কথাগুলো না বলি, আমি খুবই 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 খুশি যে যারা যাচ্ছ আমার সাথে, অনেক মজা করতে পারবে, একটা স্মৃতি থাকবে আমার কাছে। আর সামনের লাইফে যদি চাকরি পাইতে, আমি যদি চাকরি পেয়ে যাই, ওকে, আমি চাকরি পাবো এটা কিন্তু বলি, যদি আমি চাকরি পেয়ে যাই,
অবশ্যই আমি আমার সবগুলো ফ্রেন্ডসকে চাকরি পেতে হেল্প করবো, কারণ একজন যদি একটা জায়গায় উঠে যায় সে আরো কয়েকটা জায়গা দেখতে পারে উপর থেকে, যে হ্যাঁ এখানে এখানে ফাঁকা আছে। আর অবশ্যই ফ্রেন্ডসদেরই সবার আগে ডাকবে, যে ফ্রেন্ডসগুলো যত কাছে থাকবে তাদের কথা মাথার মধ্যে সবার আগে আঘাত করবে। আমরা সবাই ফ্রেন্ডস, কিন্তু তার মধ্যে একটু কাছের ফ্রেন্ডস আছে, একটু দূরের ফ্রেন্ডস আছে, যারা সবসময় কাছে থাকে, সবসময় শেয়ার করি কথা। হয়তো আমার সাথে একটা কিছু হইলো, এই যে এটা হইলো, সবার আগে ফোন দিয়েছি, হ্যালো বন্ধু, যাকে সবার আগে ফোন দিলাম এই আমার সবচেয়ে কাছে, সবসময় মাথায় ঘোরাঘুরি করে ওই ফ্রেন্ডটা। দুই শিফটের একসাথে যাওয়ার এটাও একটা কারণ যে আমাদের নেটওয়ার্ক বাড়ানো, আমাদের সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকে, সবাই যদি একসাথে থাকি, জানা হয় একজন আরেকজনকে, সামনের লাইফে কিন্তু অনেক হেল্প পাবো। কখনো একা একা কিন্তু দৌড়ায় জিততে পারবো না, এই দৌড়টায় একা একা দৌড়ায় জিততে পারবো না, তোমার সাহায্য দরকার হবেই। এখান থেকে সাহায্য পাবা, এখান থেকে আমি অবশ্যই সাহায্য করবো তোমাদের সবাইকে, আর আশা করি তোমরা সবাইও সাহায্য করবা। কারণ আমি চাকরি পাবো এটার কোনো গ্যারেন্টি নেই, আমি একটা ভালো জায়গায় যাবো এরকম কোনো গ্যারেন্টি নেই, আমার আগে তুমিও চলে যেতে পারো। কিন্তু তুমি ভিডিও দেখতেছ, তুমি, হ্যাঁ তোমার কথা বলতেছি, তুমিও কিন্তু চলে যেতে পারো, হেল্প করবো না আমারে, ভাই প্লিজ হেল্প করো না, আমি ভালো কিছু পারি না, কিন্তু একটু চাকরির দরকার, ওকে একটু হেল্প করো, আমি জানি তুমি যাবা। সো এইটাই আমার বলার ছিল, আর ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তোমাদের জন্য। আর মেয়েরা যারা যাচ্ছ, আমি বুকের উপর হাত রেখে বলতেছি, সরি বুকের উপর হাত রেখে বলতেছি যে মন থেকে আমি খুবই খুশি তোমরা সবাই যাচ্ছ, আমি খুবই খুশি। ওকে, এটা আমার অনেক ইচ্ছা ছিল যে সবাই একসাথে ঘুরতে যাবো, আর খুবই টেনশনে ছিলাম যে ও মেয়েরা কি যাবে, ওরা কি যাবে নাকি যাবে না। বাট আমি যখন বললাম প্রথমবার, মানে এই প্রপোজালটা দিলাম যে আমরা সবাই ঘুরতে যাবো, আমি কারোর কাছ থেকে কোনো নেগেটিভ রিয়াকশন পাইনি, স্পেশালি মেয়েদের থেকে। আর সবাই যাচ্ছ এটার জন্য অনেক হ্যাপি, সেকেন্ড শিফটের মেয়েরাও যাচ্ছ এটার জন্য হ্যাপি, যারা যাচ্ছ না তারা যে কী মিস করতেছে তারা জানো না। কারণ একটা কথা আছে, ওটা হলো কামারের কাছে স্বর্ণই কি আর লোহাই কি। ওকে, আর এর বেশি কিছু বললাম না, হয়তো বুঝতে পারছো। সো প্রতিদিনই আমি তোমাদের কিছু না কিছু নতুন আপডেট দেবো আমাদের কাজের, প্রতিদিনই কিছু না কিছু জানতে পারবা আমাদের এই ট্যুর সম্পর্কে। আর কিছু জিনিস বলে রাখি, ট্যুরে তোমরা তোমাদের পানি নিয়ে যাবা, এটা প্লিজ, এটা অনেক গরম চলে আসছে, প্রচুর ডিহাইড্রেশন হবে, আর বাসের মধ্যে জার্নি করার সময় যে বাতাসটা লাগে গায়ে, এটা গায়ে থেকে সব পানি চুষে নেয়, মানে কাপড় শুকায় যায় এরকম, আমরা শুকায় যায় পানি লাগে। প্রতি একজন পানি না নিতে পারলো 1 লিটার পানি দুইজন বা তিনজন মিলে নিয়ে যাবা খাওয়ার জন্য। ওইখানে আমরা খাবার দিব, ড্রিঙ্কস দিব, সকালে ব্রেকফাস্টও গাড়িতে হবে, কিন্তু অবশ্যই পানি নিয়ে যাবা। কিন্তু পানি না নিয়ে গেলে, ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে কিন্তু তখন আর একটা হয়রানির শিকার আমরা সবাই। দ্বিতীয় কথা, গাড়ির মধ্যে খবরদার অতিরিক্ত গ্যাঞ্জাম করবা না, এ কথা আমি বলতেছি না, গ্যাঞ্জাম করবা, ওকে, আমরা যাবার গ্যাঞ্জাম হবে না একটা কথা। কিন্তু প্রথম দিকে যখন স্যাররা একটু কথা বলবে, কারণ আমরা কিন্তু ওয়্যারলেস মাইক নিচ্ছি, ওয়্যারলেস স্পিকার হবে, স্যাররা যখন কথা বলবে নিরাপত্তা পালন, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের করে দিয়ে যা করি করি, কিন্তু নিরাপত্তা পালন, আমরা কিছু কথা বলবো, ওকে, কিছু রুলস, মানে ওইখানে আমরা কীভাবে চলাচল করবো, কয়টা থেকে কয়টা কী হবে শিডিউল, যেটা এটা একটু সুন্দরভাবে শুনে নিও, ওকে। আর তারও আগের কথা যে গাড়িটা হলো 7টার সময় ছাড়বে, যারা দূরে থাকো তারা একদিন আগে চলে এসে থাকতে পারো, তোমার থাকার ভালো ব্যবস্থা করব, ঠিক আছে, আমাকে আগে থেকে জানাবা, তোমার থাকার ভালো ব্যবস্থা হবে, ঘুমানোর ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে রাতেরটা। আর যারা আসো এখানে তারা কিন্তু খবরদার মিস করো না, যদি আসতে দেরি হয় তোমাদের, এটা ভাবো না যে আমি 15 মিনিট অপেক্ষা করবো, তোমাদের রেখে চলে যাবো, শাস্তি স্বরূপ তোমাদের নিজের টাকা দিয়ে রাজশাহীতে এসে আমাদের আবার জয়েন করতে হবে। যদি বাদ দাও তাহলে তোমরা ওই গ্রুপের মধ্যে পড়বা যারা আসতেছে না, একই আশা, ঠিক আছে, আশা করি কেউ অতিরিক্ত ঘুমাবো না, ওকে। এটা এই জায়গাটা একটু রিস্ট্রিক্টেড হলো, আমি একটু কঠিনভাবে বলতেছি, এর কারণ হলো যে এসে যাচ্ছি তো, মানে দূরে যাচ্ছি, দুটো জায়গা কভার করতে হবে, তারপরে মাঝখানে একটা নামাজ আছে, এই নামাজটা না থাকলে না একটু হইতো, কিন্তু একটা নামাজ আছে, এখানে অনেক সময় চলে যাবে, খাবার আছে, আবার আসতে হবে টাইম মতো, যেহেতু মেয়েরা যাচ্ছে ওদের কথা কনসিডার করে আমাদের আগে আগে চলে আসতে হবে টাইম মতো। আর গাড়ির ভেতরে কিছু কোয়েশ্চেন হবে, কিছু কুইজ হবে, এটার জন্য অন স্পট তোমাদের গিফট দেওয়া হবে, তোমরা প্রশ্নের উত্তর দেবা, তোমাদের আমি গিফট দিয়ে দিব সাথে সাথে হাতে, এরকম চকচকো খাও, চকচকো, এটা চকচকো না কিন্তু কল্পনা করো, এটা চকচকো, ইয়াম। ওকে, ওইখানে যাওয়ার পরে লটারি আছে, অবশ্যই লটারি আছে, হ্যাঁ একটা লটারি হবে, 10 টাকা করে টিকিট হবে, আর যত টাকা
যতটা টাকার লটারি বিক্রি হবে অত টাকারই গ্রিফট হবে। ওকে, যদি ওভারঅল আমরা 400 টাকার বিক্রি করতে পারি টিকিট, তো 400 টাকারই 3টা গিফট হবে। যদি 500 টাকা সেল করি তাহলে 500 টাকারই গিফট হবে। যত টাকার সেল হবে অত টাকারই গিফট হবে। সো যত বেশি বিক্রি হবে অত বেশি তোমার লাভ, ভাগ্যবান যে হবে তার লাভ। আর আমরা সবার প্রথমে যাবো জিয়া পার্কে, ওইখান থেকে চিড়িয়াখানায়, তারপরে পদ্মা পার্ক গার্ডেনে যদি একটু সময় থাকে, তারপরে বাসায়, তারপরে যাদের বাসা দূরে বা যদি মনে হয় যে একটু রাত হয়ে গেল তারা আরেকটা দিন থাকলা কোনো ফ্রেন্ডের বাসায় বা মেসে। আর যারা আসার সময় রাস্তায় বাড়ি পড়বে তারা নেমে যেতে পারো। আর অবশ্যই স্যাররা থাকবে, স্যারদেরকে একটু রেসপেক্ট করতে হবে। আর গোপন কথা বলি বুঝছো, এটা সপ্তম সেমিস্টার, স্যারদের হাতে 25% মার্ক, স্যারদের সাথে একটু ভালো সম্পর্ক রেখো, মার্ক বেশি পাবা, আমার তোমার ব্যাপার। সো ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টের স্যার যাচ্ছে, ওকে ওকে আমি চুপ করতে পারি। সো এই ছিল সব কিছু, আর মনে হয় না কোনো কিছু বাদ যাচ্ছে। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু বিশ্লেষণ করে দেব, ডিটেলস মানে কখন কি হবে বা কি হচ্ছে আমাদের সাথে। আর এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো টাটা মাই ফ্রেন্ডস, নেক্সট টাইম দেখা হবে।